নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এও বলেন, বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা হবে। এ সময় সিইসি জানান, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী ও প্রতীক বরাদ্দ হলেই আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমলে নেবে কমিশন, তার আগে নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে মাঠ পর্যায়ে প্রশাসনে রদবদল হতে পারে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটের মাঠে সেনাবাহিনী থাকবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। বিএনপি ছাড়া নির্বাচন হবে কিনা এমন প্রশ্নে সিএসএ জানান, কমিশন চায় বিএনপি নির্বাচনে আসুক। সময় ফুরিয়ে যায়নি, এখনও সুযোগ আছে। সকলের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে ওঠে। সেই দিক থেকে আমাদের কোনো আমরা এখানে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনও আশা করি বা আশা রাখি, হয়তো বা ওরা আসতেও পারে। যদি আসে সেটা আমাদের জন্য, অত্যন্ত সকলের জন্য, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে।